ॐ ध्याये तीर्थम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तं स्मितोत्फुल्लमुखाम्बुजां स्थलपद्माप्रतीकाश पादां भोजसुशोभनां शुक्लाम्बरधरां वीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थं मोक्षदां विश्वमङ्गलां स्वनाथवां भागस्थां भक्तानुग्रहकारिणीं ॐ ऐं ह्रीं सर्वदेवदेवीश्वरूपिण्यै श्रीशारदादेव्यै नमः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী মায়ের কথা এই গ্রন্থ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা পড়ছি সরযুবালা দেবীর শ্রুতি কথা, প্রায় একেবারে শেষের দিকে। আমরা শুরু করেছিলাম, বিগত দিন পড়েছিলাম, সেটা হচ্ছে শ্রী শ্রী মায়ের কথা। তারিখটা ছিল 26শে আশ্বিন রবিবার 1325 বঙ্গাব্দ, এই দিক থেকে শুরু করেছিলাম। আর আজকে সেদিনকে শেষ হয়ে গেছিলো যে যোগীর মারপিঠে পড়া হয়েছিল, কার্বঙ্কল তার সার্জারি হয়েছে। মা খুব দুঃখ প্রকাশ করছেন, আহা আজকের দিনে যোগীর পড়ে রইল, কত কী করবে মনে সাত ছিল, একবারও এই ঘরে আসতেও পারল না। দেখুন, এই যে মায়ের সাথে আমাদের একটা বেসিক ফারাক, আমরা নিজেদের আনন্দ নিয়ে এত মগ্ন হয়ে থাকি, নিজেদের আনন্দটা নিয়ে আমরা এত মগ্ন হয়ে থাকি যে আমরা কিছুতেই কিছু করে উঠতে পারি না। আমাদের সবসময় মনে হয় যে আমার আনন্দটাই যদি ঠিকঠাক হয় তাহলেই হলো, আর জগৎ সংসারে আর কারুর আনন্দ আমাদের কোনোরকম কোনো প্রয়োজন হয় না। কিন্তু মা বলছেন তারই যে আনন্দটা তিনি দিচ্ছেন সেটা সকলের ভিতরে যাতে সমানভাবে ভাগ হয়, এবং এই আনন্দ থেকে যদি কেউ বঞ্চিত থাকে তার ভীষণ কষ্ট হচ্ছে। এমন নয় আমরা শুধুমাত্র আমাদের প্রিয়জনদের কথাই ভাবি যে তাদের আনন্দ তারা পাচ্ছেন না তাই জন্য আমাদের কোনো দুঃখ হচ্ছে, এইরকম আমাদের নানারকম বোধ হতে থাকে, তা কিন্তু না। তাকে তিনি যে সেই আনন্দটা উপভোগ করতে পারছেন না, এই কষ্টটা যত যে আনন্দ উপভোগ করতে পারছে না তার চেয়ে মায়ের যেন কষ্টটা বেশি। বারবার বলছেন যে কত কী করবে মনে সাত ছিল, একবারও এই ঘরে আসতে পারলো না। আমাকে জিজ্ঞাসা করালেন, আজকেই আমরা পড়ছিলাম ঠাকুরের একটা খুব সুন্দর কথা, সেখানে ঠাকুর বলছেন যে ভেবে দেখলাম যে বলরাম, তারপরে এই অধর, এদের ঘরে এগুলো এখানে আমার আড্ডা আড্ডাখানে, কিন্তু এরা যদি আমার কাছে না আসে তাতে আমার কোনো ইষ্টাপত্তি নেই। এই কথাটা ভারী সুন্দর, ঠাকুর বলছেন অবশ্যই এখান থেকেই আমি জগন্মাতার কথা বলে থাকি, এখান থেকেই সারা জগতের কাছে সেই বাণী প্রচার হয়, কিন্তু ওরা যদি আমার কাছে না আসে তাতেও কিছু আসে না। যে ফুল ফুটেছে আপনাআপনি মধুকর আসবেই, সেখানে মধুকর এসে তার থেকে তারা মধু সংগ্রহ করবে। আমরা ধন্য হই এই কারণে যে আমরা সেই মধুকরের যে মধু সংগ্রহের যে আড্ডাখানা সেটা করে তুলতে পারি। রামচন্দ্র দত্ত ঠাকুরকে বলেছিলেন, আপনার কাছে আসি যাই ভেবেছিলাম আপনি কিছু করিয়ে দেবেন, ঠাকুর বললেন আমি তোমার খাইও না তোমার পড়িও না, তোমার যদি আসার ইচ্ছা হয় তো আসবে, আর যদি না আসার ইচ্ছায় আসবে না, আমার তাতে কিচ্ছু আসে যায় না। এই কথা বলার মতো গার্ডস থাকা চাই জানেন তো, আমাদের হলে আমার হলে তো আমি কোনো মতেই বলতে পারতাম না। যদি যদি বললেন যে এরকম যদি আমাদের একটা না হয় তাহলে কী করে কী হবে, সবসময় বুক কাঁপতো যে এত মায়েরা আছেন এত প্রণামী সমস্ত কিছু যদি চলে যায় তাহলে কী করে কী হবে। আমরা কিন্তু কখনোই বলতে পারবো না যে আমরা আপনার খাই না আপনার প্রণী না, আমার আশ্রমের জন্য এত যে ডোনেশন আপনারা জোগাড় করে দেন এটা যদি চলে যায় তাহলে কী হবে, এই কথাটা কিন্তু কখনোই বলতে পারবো না। হি হ্যাড দ্যাট গার্ডস, তিনি বলতে পারতেন। রামচন্দ্র দত্তকে বললে রামচন্দ্র দত্তের ভীষণ কষ্ট হতে থাকতো, তার মনে হলো যে তিনি ভুল করে ফেলেছেন। ঠাকুর ফিরেও তাকালেন না, তিনি বাইরে বসে আছেন, বারান্দায় বসে আছেন, পশ্চিমের পূবের বারান্দার দিকে তিনি বসে আছেন।
হ্যাঁ কুবের বারান্দাতে তিনি বসে আছেন, সেইখানে তিনি হাউ হাউ করে কাঁদছেন। ঠাকুর একবারে চুপ করে ভেতরে বসে আছেন, একটি কথাও বলছেন না, বেরিয়ে একবার দেখছেনও না। তারপরে বলছেন তার কান্নার সঙ্গে প্রকৃতি যেন একাত্ম হয়ে গেছে, গাছের পাতা নড়তে ভুলে গেছে, নদী ঢেউ তুলতে ভুলে গেছে, শান্ত হেসে প্রবাহিত হচ্ছে, সারা প্রকৃতি যেন তার বেদনায় একেবারে একরকম নিজেদের এক করে ফেলেছে। তারপরে মধ্যরাত্রিতে শ্রীরামকৃষ্ণ তার ঘর থেকে বেরিয়ে বারান্দায় এলেন, আর তখন তিনি রামচন্দ্র দত্তকে কৃপা করলেন। মথুরামোহন বলছেন যে টাকা কী করে রোজগার করতে হয় তুমি জানো, ঠাকুর যাচ্ছেন তীর্থযাত্রায় যাচ্ছেন দেওঘরে, মথুরামোহনকে বলেছেন এই লোকগুলোকে এক মাথা তেল কাপড় আর খেতে দিতে হয়। মথুরামোহন বলছে তীর্থে কত কত ব্যয় হবে তুমি জানো, রোজগার করতে কত কষ্ট হয়, আমরা হলে এরকম একদম কনফার্মড এরকম যদি স্পন্সার আর থাকতে থাকে কখনো চারটার না। উনি বলছেন দুঃশালা তোর কাশি আমি না যাবো না, আমি এইখানেই থাকবো, মথুরামোহনের বিপদ হলো। অথচ এই মথুরামোহন যে শ্রীরামকৃষ্ণের কথা বেরোনো মাত্র যেটা পূর্তির জন্য একেবারে প্রাণপণ চেষ্টা করতে থাকবে, এটা হচ্ছে তাদের কথা। তিনি চাইছেন কেউ যদি আসুক না আসুক ভ্রম ভুল যখন প্রস্ফুটিত হবে মধুকর অবশ্যই আসবে। শ্রীরামকৃষ্ণ তিনি স্বয়ং বেদ্য, তাকে তাকে সৎ নিজে থেকেই আপনা থেকেই আমাদের জানা যায়, এর জন্য অধর বলরাম এদের কোনো প্রয়োজন। এই রথযাত্রার যে রথ, এই যে আমরা রথের যে ইয়েটা দড়ি সেটা ধরে টানি, রথের দড়ি যদি আমরা নাও টানতাম তাও যেত, কিন্তু আমরা কেন দড়ি ধরে টানি, তার কারণ হচ্ছে আমরা নিজেদেরকে ধন্য করার জন্য ওই দড়িটা ধরে টানি, এটা হচ্ছে কথা। এই সব কিছুর মূলে তাই মা বলছেন তুমি যোগিনের কাছে যাচ্ছ কি বলো, আমি একটু পরেই আসছি। যোগিন মাকে দেখে মায়ের কাছে ফিরে এসে দেখি শ্রীমান প্রিয়নাথ প্রণাম করছে, মা মুখে হাত দিয়ে চুমু খেলেন, প্রিয়নাথের মুখে হাত দিয়ে মানে এরকম চিমুকে চুমু খেলেন। কাশীশ্বরানন্দজি বলতেন আমাদের তো কেউ খায় না, আমি তাই নিজের নিজেরটাই এরকম করে খেয়ে নিই, বয়স্করা তো সবই চলে গেছে সাথীরা। প্রিয়নাথের ছাতি প্রিয়নাথের চোখে ছাতির শিখে ভয়ানক খোঁচা লেগেছে, ব্যান্ডেজ করা দরকার, ছাতার শিখে চোখে লেগেছে ব্যান্ডেজ হয়েছে, মা খুব দুঃখ পাচ্ছেন। মা বলছেন আহা ভাগ্যই চোখটা নষ্ট হয়ে যায়নি, আঘাত লেগেছে সেরে যাবে কিন্তু তাতে কোনো খারাপ কিছু হবে না, এটাতে মা সন্তোষ প্রকাশ করছে। আজকে আমরা পরের দিক দিয়ে পড়ব, দোসরা কার্তিক শনিবার, এদিন লক্ষ্মী পূজা, 1325 বঙ্গাব্দ। সকালেই আমরা দুই বোন হলেন সরজুবালা আর ওর বোনের নাম সুমতি। সুমতি তখন ব্রাহ্ম গার্লস স্কুলের হস্টেলে থাকতেন এবং সেখানে থেকে পড়াশোনা করতেন, তার বিয়ে হয়ে গেছে, কিন্তু ভেবে দেখুন তখনকার দিনে তারা কত উদারভাবের মানুষ ছিলেন, ছেলে বউকে হস্টেলের বোর্ডিংয়ে রেখে তারা পড়াশোনা করছে, বিয়ে হয়ে গেছে, তাদের কোনো ডিমান্ড নেই, আমাদের ধরি কাল থেকে চা করতে হবে, পরশু দিন থেকে গেস্টের সামনে সে নাচ বার করতে হবে, তারপরে কোন গয়নাটা কে দিয়েছে সেটা দেখাতে হবে, তারপরে বিয়ের সব জিনিসপত্রের গণনাঘাতি করতে হবে, সব কত কী আমাদের সব রিচুয়ালস থাকবে, সেসব নয়, পড়াশুনোর প্রতি মানে উদার মনস্ক মানুষ যদি এই যুগে আছে তা নয়, সে যুগেও তারা ছিলেন। বলছেন আমরা দুই বোনে মায়ের শ্রীচরণ দর্শন করতে গেছি, সুমতির ছেলেমেয়েরাও সঙ্গে গিয়েছে, মা ঠাকুর ঘরে বসে ফল কাটছিলেন, দেখে বললেন এই যে সর্প বসো সবে এলো। সবে এলে? আমি বললুম মহাষ্টমীর দিন রাত্রিরে চলে গিয়েছিলুম, আবার কাল রাত্রিরে এসেছি। মা বললেন এখন কি থাকা হবে? আমি বললাম না মা। মা সুমতিকে বললেন বৌমা ভালো আছো, ভাসুর চিঠি কেমন আছে? দেখুন একবারে ঘরোয়া, কে বলবেন তিনি অবতারের নিত্য লীলা সঙ্গিনী, কে বলবে না, একেবারে সাধারণ মানুষের মতো ব্যবহার করছে। আমাদের এইটা হচ্ছে স্পেশালিটি, আমাদের যদি একটু পদমর্যাদা হয়ে যায় আমরা কারোর সঙ্গে কথা বলার মতো প্রয়োজন বোধ করি না, যদি একটু অর্থাদি হয়। ঠাকুরের মনে আছে সেই জিজ্ঞেস করছেন, সে বামুন জিজ্ঞেস করছেন কি ঠাকুর কেমন আছো, ঠাকুর হৃদয়কে বললেন দেখ বামুনের পয়সা হয়েছে, আমাদের একটু পয়সা হলে জগৎ সংসারকে আমরা পকেটের মধ্যে মনে করি আর কি। মা তিনি একেবারে তিনি হলেন স্বয়ং মহামায়া, সবাই তার স্বরূপটি জানে, এরা সবাই তার সন্তান, লিখিত সন্তান, কি সুন্দর কি অদ্ভুত একটা নিরোগী বাণীতা। এই যে এই লীলাগুলো পড়ার মূল কারণ হচ্ছে এই ছবিগুলোকে নিজের ভেতরে রিক্রিয়েট করার চেষ্টা, আর রিক্রিয়েট করতে করতে এই গুণগুলো আমাদের জীবনে আসে, আমার কিছুতেই আসছে না, খুব চেষ্টা করছি কিন্তু তো সেই মধুর ভাব খ্যাক খ্যাক করে বলা এগুলো কিছুতেই কমছে না, যেমন ছিল তেমনি আছে, জীবনের শুরুতে যেরকম ছিল সেরকম আছে, শুধু এখন নীল ফুল থেকে একটুখানি
ঘষতে ঘষতে একটু আধটু তেতো মধু বেরোচ্ছে আর কি, মধু তেতো সেটা বেরোচ্ছে। বলছেন এখন কি থাকাবে? স্ত্রী বলছে না, হবে না। দুটি মহিলা দীক্ষা নিতে এসেছেন, এবার দেখুন এটা দেখুন, দুটি মহিলা দীক্ষা নিতে এসেছেন, তারা এসে প্রার্থনা জানাতেই মা বললেন হ্যাঁ আরও দুটি ছেলে আছে। বলতে বলতে আরও একটি মহিলা এসে বললেন তিনিও দীক্ষা নিতে এসেছেন। মা বললেন তবে তো অনেকগুলো গো, এখন পাঁচজনের দীক্ষা হচ্ছে, মায়ের সে কি আনন্দ! দীক্ষার্থীদের যত না আনন্দ তার চেয়ে মায়ের বেশি আনন্দ। তিনি তার সেই উপযুক্ত সেই প্রার্থীকে তিনি দীক্ষা দান করেছেন। আত্মস্থানন্দে যে দীক্ষার সময় রোজ জিজ্ঞেস করতেন তাহলে আজকে কতজনের হচ্ছে, যতক্ষণ না বসছেন ততক্ষণ, এবং রাত্রি শুতে যাওয়ার আগে জিজ্ঞেস করতেন, শেষের দিকে ভুলে যেতেন বলে, কিন্তু তিনি রোজ খোঁজ করতেন আজকে কতজনের দীক্ষা হলো, ছেলেদের কতজন, মেয়েদের কতজন, বাচ্চাদের কতজন। এটা আমাদের 50 বার করে বলতে হতো, ছোট্ট স্লিপ কাগজে লিখে রাখা হতো, যখনই মহারাজ জিজ্ঞেস করতেন স্লিপ কাগজ দেখে দেখে আমরা তোতা পাখির মতো বলে দিতাম। মহারাজের সে কী আনন্দ, অল্প বয়সী মেয়েরা যেদিন বেশি দীক্ষা নিতেন, অল্প বয়সীদের জন্য তিনি দীক্ষা দিতেন, ছেলেরা আর মেয়েরা, যেদিন মেয়েরা বেশি দীক্ষা নিতেন ছেলেরা কম, অন্যান্য দিন তো মেয়েদের দীক্ষাটা কম হতো, তাই মেয়েদের মা দিকে বসানো হতো, সেই দিন ছেলেদের মা দিকে বসানো হতো, মেয়েরা পুরো ছেলেদের জায়গাটা জুড়ে বসতেন। তিনি বলতেন কীরকম দিয়েছেন মা দুর্গা আজকে, সব মহিষাসুরের মুখে ত্রিশূল পুড়ে দিয়েছেন, দেখো মা কত অদ্ভুত, তার সে কী আনন্দ, এরা প্রত্যেকে দীক্ষা পাবে। শুধু তাই নয়, মেয়েরা মুক্তির একটা পথ খুঁজে পাবে। আমরা কখনো এগুলো দীক্ষার সময় বলে যে ছেলে মানুষগুলো যদি মনে পড়ে আজকাল খুব মজা লাগে, যে একটা ছোট্ট শিশু নেমে এসছেন তাদের সঙ্গে খেলা করতেন, শ্রীরামকৃষ্ণের লীলাকে পুঁথিকার বারবার বলছেন, একটি শব্দ ব্যবহার করছেন, এটা খেলা। ভগবান আমাদের মাঝখানে যেটা করেন সেটা লিটারেলি খেলা, খেলা ছাড়া কিচ্ছু না, তার পক্ষে এটা খেলা ছাড়া আর অন্য কোনো কিচ্ছু না, কিন্তু তিনি আমাদের সঙ্গে লীলা করেন, খেলা করেন, আমাদের কিছুতেই বুঝতে দেন না যে তিনি আমাদের সঙ্গে খেলছেন। আর তিনি এমন একটা ভাব করে থাকেন আমাদের উপর সম্পূর্ণভাবে, তিনি নির্ভরশীল। এই দুজন মহিলা প্রার্থনা জানাতেই দীক্ষা হয়ে গেল। এখন কত রকম পরীক্ষা টরীক্ষা দিতে হয়, তখনকার দিনে এসব ছিল না। তারপরে আরও দুটি ছেলে আছে, মা বলছেন হ্যাঁ আরও দুটি ছেলে আছে, আবার আরেকজন, পাঁচজন দীক্ষা হচ্ছে। মা বলছেন বাবা আজকে তো অনেক হয়ে গেল, এখন তো শুনি 150 জন করে দীক্ষা হচ্ছে। দুজনে গিরিশানজি সেদিনকে কাশুন্দিয়াতে জিজ্ঞেস করছিলাম কতজনের দীক্ষা হলো, এক এক দিন 150, প্রত্যেক মাসে দীক্ষা হচ্ছে, তবু বলছেন দীক্ষার্থীর সংখ্যা কমছে না। সুমতি শ্রী শ্রী মাকে চণ্ডী জ্ঞানী, এটা এটা পড়া দরকার, জানা দরকার আমাদের, শ্রী শ্রী চণ্ডী জ্ঞানী পূজা করা ও লাল পেড়ে শাড়ি দেওয়ার স্বপ্ন দেখেছিল, তাই দেবে বলে নিয়ে এসে লজ্জায় মাকে বলতে পারছেন, বলছে দিদি তুমি বলো। আমি ওই কথা মাকে বলতেই মা হেসে বললেন জগদম্বাই স্বপ্ন দিয়েছেন, কি বলো মা, তা দাও শাড়িখানা তো পরতে হবে। চওড়া লাল পেরে শাড়িখানা মা পরলেন, কি চমৎকার দেখতে লাগলো, মুগ্ধ হয়ে চেয়ে রইলুম, চোখে জল এলো। সুমতি বলছে একটু সিঁদুর দিলে বেশ হতো। মা সহাস্যে বললেন তা দেয় তো, কিন্তু সিঁদুর নিয়ে যাইনি বলে তা দেওয়া হলো না। আমরা বাসায় ফিরব বলে প্রণাম করছি, মা বললেন তুমি যাবে এক্ষুনি? এই যে মাকে দেখেছেন শ্রী শ্রী চণ্ডী রূপে, মা কিন্তু একবারও বলছেন না যে তিনি স্বপ্নে দর্শন করে দিয়েছেন, বলছেন জগদম্বা দর্শন দিয়েছেন, কি বলো, নিজেকে লুকিয়ে রাখছেন সবসময় একটা ডিসগাইসের মধ্যে, ওইটা জগদম্বা দর্শন দিয়েছে, এইটা আমি তোমার মা, ওটা জগদম্বা দর্শন দিয়েছে। মা চওড়া পা, সবাই আমরা ভাবি যে নরুন পেরে কাপড় পরেছিলেন, মা প্রয়োজনে সন্তানের প্রয়োজনে চওড়া লাল পেরে কাপড় পরেছে। আর কেউ কেউ বলেন মা কপালে সিঁদুর পরতেন, মা কখনো সিঁদুর পরেনি, মা বলছেন সিঁদুর দিলে হয়। কেউ কেউ আবার বলতো মা নাকি ঘাড়ের কাছে এইরকম জায়গাটা সিঁদুর পরতেন। মাধবানন্দজি বলেছেন এদের সব কথা একটু লবণ দিয়ে নিতে হবে, খাবার যেরকম বিস্বাদ হয়ে গেলে আমরা লবণ মিশিয়ে এসে তাকে সুস্বাদু করি। মাধবানন্দজি বলতেন এরা যারা এইরকম সব উল্টোপাল্টো কথা বলে তারা তাদের কথাগুলোকে একটু লবণ দিয়ে, বিথ আ পিঞ্চ অফ সয়েল, একটুখানি লবণ দিয়ে নিতে হবে। একেবারে অরিজিনাল টোটো আমাদের ভাবতে যেন কীরকম কষ্ট হয়। সেদিনকে বলছিলেন একজন তার মায়ের মৃত্যুর কথা বলছেন, শেষ সময় শ্রীমা সারদা দেবী এসেছেন কিন্তু মায়ের কপালে সিঁদুর নেই, সেইটা তিনি দেখেছেন। তা এটার একজন সাধু বলছেন যে মা যখন সত্যি সত্যি ছবি তোলা হয়েছিল তখন মায়ের কপালে টিপ ছিল না, আমরা ভালোবেসে মায়ের কপালে টিপ মাথায় সিঁদুর, মানে মা তখন বিধবা, তো তাই তার দর্শনটা সঠিক, এই দর্শনটা সঠিক এটা বোঝানোর জন্য এটা খুব প্রয়োজনীয়। মাকে দর্শন করছি, মাকে যেভাবেই দর্শন করছি, সিঁদুর থাকুক সিঁদুর না থাকুক, মা স্বয়ং এসেছেন কোলে তুলে নিতে তার সন্তানকে,
এর চেয়ে বড় আনন্দময় আর কিছু নয়। মা বলছেন তা দিলেই হবে, চলে যাবে শুনে মায়ের খুব খারাপ লাগছে। আমি বললাম মা যেতে হবে, বাসায় একটু বেশি রান্নার কাজ আছে। ভেবে দেখুন আমরা যখন বেলুড় মঠে যাই তখন সব কাজটা সেরে যায়, কিন্তু কত সহজ ছিল, বারবার আসতে পারতেন তো। তাই বলছেন বেশিক্ষণ থাকা যাবে, নিতে যখন অবতার থাকেন, পুঁথিতে এক জায়গায় বলা আছে অবতার অনেকটা মেঘের মতো, বর্ষার মেঘের মতো, তিনি তার কৃপা বিতরণ করে চলেন, আমরা বুঝতেই পারি না। আর সেই বৃষ্টির জলকে আমরা সাধারণত কোনোরকম দাম দিই না, কিন্তু যখন গরমকাল আসে তখন এক ফোঁটা খাবার জলের জন্য যখন আমরা ছোটাছুটি করি তখন আমরা বুঝি যে আমাদের বড় ভুল হয়ে গেছে। তখন আমরা কুয়ো খনন করি, পুকুর খনন করি এবং পরের বৃষ্টির জন্য অপেক্ষা করে থাকি। কিন্তু অবতার তো এরকম বৃষ্টি পরের বছর আসবে, কিন্তু অবতার তো প্রত্যেক বছর বছর আসবেন না। তারাই তাই তারা আমাদের জন্য, আমরা যখন তাকে পাত্তা দিই না তিনি দেখেন মজা করে, কিন্তু তিনি তাতে কিছু একটুকু কিছু মনে করেন না। তিনি তার লীলা খেলা খেলিয়ে যান, কয়েকজন চিহ্নিত মানুষকে রাখেন যারা সেই লীলা খেলাগুলি মনে রেখে পরবর্তীকালে লেখে, এবং সেই লীলা যেগুলো আমরা পড়তে পাই সেগুলোর মাধ্যম দিয়ে সেই সুতোটাকে ধরে আমরা ভগবানের দিকে যাওয়ার চেষ্টা করি। উনি বলছেন, মা বলছেন আবার আসবে? আমি বললাম হ্যাঁ বিকেলে আসবো। মা অনেকগুলি রসগোল্লা ঠাকুরকে ভোগ দিয়ে ছেলেদের হাতে দিলেন, আমরা বিদায় নিলুম। বিকেলে লক্ষ্মী পূজা বলে নারকলের খাবার সব নিয়ে গেছি, দেখে বলছেন কী গো আজ লক্ষ্মী পূজা তাই বুঝি এসব। ক্রমে ক্রমে অনেক স্ত্রী ভক্ত নানারকম মিষ্টদ্রব্য নিয়ে মায়ের শ্রীচরণ দর্শন করতে এলেন, কোনো বাড়ি থেকে মিষ্টির সঙ্গে ডাব চিড়ে এসবও দিয়েছে। দেখে মা বলছেন কোন দিনে কী দিতে হয় তা ওরা সব বেশ জানে। সন্ধ্যা আরতির পর ঠিক সময়ের মধ্যে ভোগ দেওয়া হলো, শ্রী শ্রীমা নিজে ভক্তদের জন্য চিড়ে নারকেল ইত্যাদি সব প্রসাদ পাঠালেন, উপরে মেয়েরাও সকলে পেল। একটি স্ত্রীলোক লক্ষ্মী পূজার তাবত উপকরণ নিয়ে এসে মায়ের শ্রী চরণ পূজা করলেন, পরে চারটি পয়সা পদতলে রেখে প্রণাম করলেন। মা আমাদের বললেন আহা ওর বড় দুঃখ মা, বড় গরিব। মা তাকে আশীর্বাদ করলেন, মাকে জিজ্ঞাসা করলেন মঙ্গলবারের সেই মেমটি এসেছিলেন না? মা বললেন হ্যাঁ মা এসেছিল, মেমটির ওপর মায়ের বিশেষ কৃপা, তাকে দীক্ষা দিয়েছেন, খুব ভালোবাসতেন, তার মেয়েটি সেরে গিয়েছে, রাত হলো, দেখে প্রণাম করে বিদায় নিল। এই লক্ষ্মী পূজার সমস্ত উপকরণ এটা বেলুড় মঠে থাকলে আমরা বেশ বুঝতে পারতাম, কোন দিন কি ভুলেই গেছি। চৌদ্দ শাকের কথা তো পূর্বাশ্রম ছেড়ে আসবার পর ভুলেই গেছি, বেলুড় মঠে দেখতাম, পূর্বাশ্রমে থাকাকালীন দেখতাম কি যে ঘাস মাস দিত চৌদ্দ শাক বলে বুঝতেই পারতাম না, কিন্তু বেলুড় মঠে দেখতাম পৃথক পৃথক পৃথকভাবে চৌদ্দ রকমের শাক রয়েছে, সেই কাটা হচ্ছে, আর সেই আগের দিন চৌদ্দ শাক খাওয়াচ্ছে, মন্দিরে চৌদ্দ প্রদীপ জ্বালানো হচ্ছে, কোন দিন কী হবে একদম বেঁধে দেওয়া আছে। লক্ষ্মী পুজোর দিন দুপুর অবধি দেখতাম পুরো মন্দির ফাঁকা, বিকেলে গিয়ে দেখতাম মা লক্ষ্মী বসে পড়েছেন, সারা মন্দির জুড়ে আলপনা দেওয়া হয়েছে, আর দেবু মহারাজ খুব ভালো মায়ের পা আঁকতেন, সেই মায়ের পা আঁকা হয়েছে একেবারে বেদির ওপর, একটা লক্ষ্মীর ঝাঁপি তাকে এত সুন্দর করে বেনারসি দিয়ে সাজাতেন, তাতে একটা রূপোর মা লক্ষ্মীর মূর্তি বসানো, তার বেনারসিটা ভাঁজ করে এমন করে তাতে রূপোর একটা গাছকুটও দেওয়া হতো। আমি প্রথম প্রথম যখন সাধু হতে এসেছিলাম তখন ভাবতাম এটা বোধ হয় মা লক্ষ্মীরই সোনার মূর্তি, সোনার মূর্তি বলে বোধ হয় সকাল সকাল বার করেন। কিন্তু অনেক পরে যখন ট্রেনিং সেন্টারে একবার লক্ষ্মী তোলার সুযোগ হলো তখন দেখলাম একটা একটা করে আমি জিনিস খুলতে থাকলাম, আর ওরা সেই হাঁড়ির মধ্যে প্রথমে গোটাটা নিয়ে আগে খোলা হলো, তারপরে লক্ষ্মীর হাঁড়িটা নিয়ে ভেতরে যাওয়া হলো, তারপরে ভিতরে গিয়ে সব এক জায়গায় করে তিনতলায় ঠাকুরের যে স্বয়ংঘর সেখানে রাখা হলো। আমার সুযোগ হলো মায়ের দেওয়া সেই পবিত্র হাঁড়ি সেই থাল স্পর্শ করে ওপরে নিয়ে যাওয়া, সেই মায়ের দেওয়া নানা রকম কড়ি টড়ি আছে সমস্ত আছে ওইখানে। তো সেই লক্ষ্মী পূজা হচ্ছে, মা বলছেন দেখছো লোকে জানে কোন দিন কী উপকরণ দিতে হয়। তারপরে হচ্ছে সন্ধ্যা আরতির পর ঠিক সময় ভোগ নামিয়ে, ভোগ নামা মাত্র মায়ের এটা একটা স্পেশালিটি ছিল, পুজো হয়ে গেলে সঙ্গে সঙ্গে তিনি চেষ্টা করতেন প্রসাদ পাঠিয়ে দিতেন। আমরা যেমন হিং টিং চট করেই যাচ্ছি করেই যাচ্ছি, মায়ের বাড়িতেও এরকম পুজোর স্টল মানে স্টাইল নেই। আমার একজন মহন্ত মহারাজ ছিলেন, তিনি বলতেন সাড়ে ছটায় ঘণ্টা টিফিনের ঘণ্টা পড়ার আগে সর্বমঙ্গল মঙ্গল বলতে হবে, পুজো শুরু করে দিতে হবে। উনি বলতেন ফুলের যত স্টাইল করার পরে করবে, শীতকাল যদি বলতেন ফুলগুলো তো খোলে না একটু রেখে দাও, তুমি পুজো করতে থাকবে, যখন খুলে যাবে তখন সুন্দর করে সাজাবে। উনি রোজ ঠিক প্রসাদ পেতে টিফিন খেতে যাওয়ার আগে মন্দিরে আসতেন, উনি বলতেন আমি ঠাকুর প্রণাম করি, ঠাকুর প্রণাম না, আমি দেখতে আসতেন আমরা পুজো করতে বসেছি কি না। তিনি বলতেন সেই সাড়ে চারটের সময় লোকটা কিছু খেয়েছে, আর তোমাদের খিদে পায় ও বুঝি কিছু খিদে পায় না,
তাই আমাদের পুজো শুরু করে দিত। ভগবানের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক তৈরি করার উপর খুব জোর দিতেন। মায়ের ক্ষেত্রেও তাই, মা বলতেন পুজো টুজো করে প্রসাদ বার করে দেবে, তারপরে যত স্তব স্তুতি বন্দনা যা কিছু করার সব কিছু করবে। মহাপুরুষ মহারাজ আমাদের বেলঘরিয়া স্টুডেন্টসের জন্য একটা ভারী সুন্দর পদ্ধতি বলেছিলেন, ছাত্ররা যেন খেয়ে খাওয়া দাওয়া করে টিফিন খেয়ে যেন পুজো করে। মাঝে মাঝে ছাত্ররা একটু বিএসিবির বিক্রমে ভাত খেয়ে ফেলতো, ফলে পুজো করতে পারতো না, কিন্তু সব ছাত্ররা টিফিন খেয়ে পুজো করতো। বলতেন টিফিন খেয়ে না পুজো করলে এই পেটে গ্যাস হবে আর ঠাকুরের খুব কষ্ট হবে, সেই কারণে এইরকম নিয়ম আছে। বেলঘরিয়া স্টুডেন্টস হোমে আমরা সবাই খেয়ে দিয়ে পুজো করতাম ঠাকুরকে, সে তাতে কোনো ইয়ে নেই। মেয়েটির কথা, মেয়েটির কথা আগের দিন বলা হয়েছে, আমরা আপনারা মনে আছে কিনে জানি না, তার খুব শরীর খারাপ, তিনি এসে বলছেন সার্টিফাই করছেন বলছে আমার মেয়েটি বড্ড ভালো, সে খুব অসুস্থ হয়েছে, আপনি কিছু দিন। মা তাকে একটুখানি একটা আপেল প্রসাদ দিলে এবং ঠাকুরের একটি নির্মাল্য দিয়েছিলেন, বলেছিলেন মেয়েটি সারা গায়ে বুলিয়ে দিয়ে বুলিয়ে দিতে। তিনি জিজ্ঞেস এটা তারপরে কী করবো, মা গোলাপা বলেছিলেন গঙ্গার জলে ফেলে দিতে। তিনি বললেন না, এটা আমি একটা রুমালের মধ্যে রেখে দেবো এবং এটা অতি পবিত্র জিনিস। মা তাতে খুব খুশি হয়েছিলেন। সেই মেয়েটি মায়ের কাছে আসতেন, মেয়েটি মায়ের কাছে আসতেন এবং দেখুন মা এক বর্ণ, তাও বা সেই বাঁকড়ুর ভাষা, হ্যাঁ সেই যে হ হ করে ওরা কথা বলে সেই বাঁকড়ুর ভাষা তারা বলছেন, আর তিনি ইংরেজ, তিনি হলেন মায়ের শিষ্য, দুজনে কী ভাষায় কথা বললেন সেইটাই ভাবুন। আত্মার ভাষা, মনের ভাষার জন্য কোনো শব্দের কোনো প্রয়োজন হয় না, ব্যাকরণের কোনো প্রয়োজন হয় না, সেটা খুব সহজেই বোঝা যায়। এবং অন্যান্য জায়গায় তবু তো দোভাষী চটে, কিন্তু এখানে মা মেমকে দীক্ষা দিচ্ছেন, সেখানে বোধ হয় কোনো দোভাষী ছাড়াই তিনি কথা বলছেন। সিস্টার নিবেদিতা দ্রুত বাংলা শিখেছিলেন মায়ের সঙ্গে কথা বলবেন বলে, সদানন্দ স্বামীর চেষ্টায় তিনি খুব ভালো বাংলা শিখতে পেরেছিলেন, ভাঙা ভাঙা বাংলায় বলতেন, কিন্তু তিনি মায়ের সঙ্গে কথা বলবেন বলে বাংলায় বলছেন। বলছেন হ্যাঁ মা সে এসেছিল, বাকিটা বলছেন মা তাকে কৃপা করেছেন এবং তাকে দীক্ষা দিয়েছেন এবং খুব ভালোবাসেন। আবার কারেকজনের মা, 11ই চৈত্র 1326 সালের ঘটনা, শ্রী শ্রী মা দেশে গিয়েছিলেন, প্রায় এক বৎসর পরে ফাল্গুন মাসে বাগবাজারের বাটিতে শুভাগমন করে। খুব ভাবার মতো একটা অংশ ছবিটা, মাকে কীরকম দেখতে লাগছে, যেটা মায়ের মহাপ্রয়াণের আগের ছবি। শরীর নিতান্ত অসুস্থ, অনেকদিন যাবৎ মাঝে মাঝে জ্বর হচ্ছে, ম্যালেরিয়া। শ্রীচরণ দর্শন করতে গিয়ে দেখি মা কাপড় কাচতে গিয়েছেন, কলঘর হতে বেরিয়ে বললেন বসো আমি আসছি। মিনিট পাঁচেক পরেই কাপড় ছেড়ে সর্বদক্ষিণের ঘরে মায়ের বিছানা করা ছিল সেইখানে এসে দাঁড়ালেন। শ্রীচরণের প্রণাম করতে মা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, বললেন বসো কেমন আছো, সেবার জন্য কিছু দিলাম, টাকা হাতে করে নিয়ে রাখলেন। মায়ের শরীর দেখে আমার আর কথা বেরোচ্ছে না, শুধু মুখের পানে চেয়ে আছি আর ভাবছি যে এই শরীর এমন হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সুমতিদের ঝি গিয়েছিল, সে প্রণাম করবার উদ্যোগ করতেই মা বললেন তুমি ওখান থেকে ওখান হতেই করো। সে দরজায় কোড়ায় প্রণাম করে চলে গেল। মা এত দুর্বল যেন কথা বলতেও কষ্ট হচ্ছে বলে মনে হলো, নিচেই বসে আছি। ইতোমধ্যে রাসবিহারী মহারাজ এসে মাকে বেশি কথা হইতে নিষেধ করে গেল, তবু মা মাঝে মাঝে দু চারটি কথা জিজ্ঞাসা করছেন, যথাসম্ভব সংক্ষেপে উত্তর দিয়ে বসে আছি। এই সময় রাধারানীর ছেলে কোলে করে এলেন, ছেলেটির অসুখ। আমি ছেলেটির হাতে কিছু দিয়ে রেখলুম, রাধু তার কিছুতেই নেবে না। মা বললেন সে কি রাধু, দিদি আদর করে দিচ্ছে আর তুই নিবি না, এই বলে নিজেই তুলে রাখলেন। ছেলেটি শুধু মা এবং দিদিমার জন্য নাইবার খাবার অনিয়মে অসুখে ভুগছে বলে কত আক্ষেপ করলেন। রাধু তো ঢের কটুক্তি করে প্রতিবাদ করতে লাগলো, ওকে বলে ফল নেই বলে মা চুপ করে গেলেন। খানিক পরে কৃষ্ণময় দিদি প্রভৃতি এলেন, মা শুয়েই তাদের সঙ্গে কথা বলতে থাকলেন। সরলা ও কৃষ্ণময় দিদির নাতনির অসুখে শুশ্রূষা করতে গিয়েছিলেন, সেই সব কথা হতে থাকে। কৃষ্ণময়ী দিদি হলেন বলরাম বসুর নাতনি, তিনি তার কাছে তার সেই তখন তো সরলা দি মানে প্রব্রাজিকা পরবর্তী প্রব্রাজিকা ভারতী প্রাণা সারদানন্দজির দেশে বিভিন্ন ভক্ত পরিবারে গিয়ে এই নার্সের কাজ করতেন এবং তিনি বলে রেখেছিলেন সেই বাবদ যে টাকা দাও সেটি আমার কাছে জমা রাখবে। এই টাকা জমিয়ে জমিয়ে তিনি বলরাম বসুর জমিদারিতে টাকা রাখতেন। তার সুদে সারদানন্দজির শরীর চলে যাওয়ার পর সারদান সরলা মা শুনলেন একদিন
মহাপুরুষ মা স্বপ্নে দেখেছেন সারদানন্দজি তাকে বলছেন তারকদা আমি কাশী চলব, তাই তিনি আর মায়ের বাড়িতে থাকলেন না, তিনি সেখান থেকে কাশী রওনা দিলেন। ভেবে দেখুন আজ থেকে এত বছর আগে 1927 সালের ঘটনা, তখনকার দিনে তিনি যথেষ্ট সুন্দরী ছিলেন, একাকী ভগবানের জন্য এগিয়ে বেরিয়ে পড়বার মতো দুঃসাহস তিনি দেখিয়েছিলেন। প্রথম কয়েক মাস তিনি বারাণসী সেবাশ্রমে থেকেছেন এবং পরবর্তীকালে সাধুরাই ঠিক করে দেয় একটি বাড়ি, সেই কারণে সম্পূর্ণ একাকিনী থেকেছেন। ওই সারদানন্দজি যে টাকাটি বলরামবাবুর জমিদারিতে রেখেছিলেন সেইটি এবং পরবর্তীকালে অনেক পরে হলিউডের অধ্যক্ষ তিনি এসেছিলেন তাকে বারাণসী সাধুরা বলাতে, তিনি প্রত্যেক বছর কিছু টাকা পাঠাতেন, এটা পরবর্তীকালে সারদামঠে আসার পর তিনি আর গ্রহণ করতেন। মায়ের অবস্থা খুব খারাপ, মায়ের ভীষণ কষ্ট, বারবার ম্যালেরিয়া হতে হতে মায়ের আস্তে আস্তে অন্তলীলা শুরু হয়েছে, যে বাচ্চিক শরীরটা সেটা চলে যাবে। এত শরীর খারাপ মাকে দেখে আর মানে চেনা যাচ্ছে না, মায়ের শরীর শেষ শরীর যাওয়ার সময় ঘটনা আছে, মায়ের শরীর নাকি একেবারে পুড়ে কালো মতো হয়ে গেছিল, এত শরীর খারাপ হয়েছিল। শেষ দিনের বর্ণনা আছে মায়ের ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে, তার এত তীব্র আওয়াজ বাড়ির তিনতলা থেকে একতলা অব্দি সব জায়গায় শোনা যাচ্ছে, সারা বাড়ি একবারে হিমালয়ের মতো নিস্তব্ধ, সবাই সেই মহাপ্রয়াণের মুহূর্তের অপেক্ষা করছে। আর সেই রাসবিহারী মহারাজ বোধহয় একটু এক ফোঁটা করে জল মায়ের মুখে দিয়ে যাচ্ছেন এবং ভীষণ কষ্ট, মায়ের চোখ দুটো বেরিয়েছে। মায়ের তিনটে ছবি আছে মায়ের মহাপ্রয়াণের পরেই, একটা হচ্ছে মহাপ্রাণী ইমিডিয়েট আফটার তোলা হয়েছিল, সেই ছবিতে মায়ের যে ভীষণ শারীরিক কষ্ট হয়েছিল সেটা দেখা যায়। দ্বিতীয় ছবিটি মায়ের ঘরের বারান্দায়, এখন যেটা অনেক চওড়া হয়েছে ওই সামনের যে সরু অংশটা ওইখানে মাদুরের ওপর মাকে রাখা হয়েছিল শেষ শয্যায়, নরুন পেড়ে কাপড় মাকে পরানো হয়েছিল, অপূর্ব সে রূপ ভীষণ সুন্দর মাকে দেখাচ্ছিল এবং একজন সাধু দাঁড়িয়ে আছেন, তিনি সবার হাতে একটা করে জবা ফুল দিচ্ছেন, সবাই মায়ের পাদপদ্মে সেই জবা ফুল নিবেদন করে চলে যাচ্ছে। আর তৃতীয় ছবি সেটা আছে, এখন আপনারা এর কল্যাণে দেখতে পান, আমাদের ইন্টারনেটের কল্যাণে দেখতে পান, সেই ছবিটা ফুলে ফুলে ঢাকা মায়ের শরীর, কিন্তু মুখটুকু দেখা যাচ্ছে, তখন ম্লান হয়ে গেছে এবং তাকে দক্ষিণেশ্বর এই বেলুড় মঠে নিয়ে যাওয়া হচ্ছে। সারদানন্দজি শঙ্করানন্দজি এরা সব এসেছেন, তারা নিয়ে যাবেন নৌকায় করে। ভূতেশানন্দজি ভারী সুন্দর স্মৃতিকথা আছে, তিনি মাকে জীবন্ত অবস্থায় কখনো মায়ের মুখটি দেখেননি, তিনি যখন গিয়েছিলেন সেদিন মা খুব ক্লান্ত ছিলেন, জ্ঞান মহারাজের সঙ্গে গিয়েছিলেন, মা জানালেন ওপর থেকে গোলাপ মা জানালেন মা খুব ক্লান্ত আছেন, মা আজকে কারুর প্রণাম নেবেন না, শুধুমাত্র জ্ঞান মহারাজ এসে প্রণাম করলে হতে পারে। জ্ঞান মহারাজ বললেন এই ছোটো ছেলেদের যদি প্রণাম না হয় তাহলে আমি প্রণাম করতে যাব না, তাই মা যখন শুনলেন ছোটো ছেলেদের প্রণাম না হলে জ্ঞান মহারাজও প্রণাম করবেন না, তখন তিনি সবাইকে আসার অনুমতি দিলেন। মা সমস্ত কাপড়ে মাথা হাত পা সব ঢেকে বসেছিলেন, তার সেই স্থলপদ্ম প্রতিকাশক স্থলপদ্মের মতো টুকটুকে লাল পাটি দর্শন করেছিলেন, মাকে মুখখানা মায়ের মুখ দর্শন করার সৌভাগ্য ছিল, তার অন্ত্যেষ্টিক্রিয়ায় তিনি ছিলেন এবং সেই অন্ত্যেষ্টিক্রিয়া রামলাল দাদা তার যাবতীয় পারলৌকিক কাজ করেছিলেন এবং তিনি সেটি সেই সময় উপস্থিত ছিলেন। সেই ঘটনা বারবার তিনি বলতেন, সারদানন্দজি দেখছেন যে সবাই দেখছে যে শরীর দাহ শেষ হয়েছে, ওপারে প্রচুর বৃষ্টি হচ্ছে বরানগরের এপারে এদিকে শুকনো খটখট করছে, তারপরে সারদানন্দজি যখন এক ঘটি জল এক কলসি জল নিয়ে এসে সে গঙ্গা থেকে তুলে নিয়ে এসে মায়ের চিতার উপর দিয়ে দিল, ওপাশ থেকে বৃষ্টি মুহূর্তের মধ্যে পাশে এসে সমস্ত চিতাভূমি ভাসিয়ে দিয়ে গেল, আগুন সবটা নির্বাপিত হল। সেই দিনের ঘটনা তিনি বারবার আমাদের উল্লেখ করতেন। গোলাপমার খুব আছে, গোলাপমা বলছেন মাকে যখন শেষবারের জন্য নিয়ে এলো, মায়ের কালা জ্বর করেছিল শেষবারের জন্য নিয়ে এলো, বলছেন কী সোনার অঙ্গের কী মাকেই নিয়ে এলে, একবারেই যেন সেই কাটি শরীর একেবারে কঙ্কাল সার শরীর মাকে নিয়ে আসা হয়েছে। এরপরের দিনের কথা 17ই চৈত্র, আচ্ছা এখানে রাধুদির একটা আছে, রাধুদির ছেলেটিকে আর তার রাধুদি আর তার মায়ের অত্যাচারে তার ছেলেটি যথেষ্ট ভালো নেই, কী কথা মা বলতে রাধুদি তার প্রতিবাদ করলেন। অনেক সময় আমাদের মনে হয় মা রাধুদিকে স্বয়ং মহামায়া মায়া বলা হয়, মা যে কারণে যে মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে সংসার করেছেন তাহলে তিনি মায়ের সঙ্গে এরকম ব্যবহার করেছেন কেন, মাকে শুধুমাত্র সংসারে রাখার জন্য মায়ের রাধুদির এই লীলা। আপনারা অনেকেই জানেন রাধুদির শেষ বয়সে মায়ের শরীর চলে যাওয়ার পর
তিনি ওইভাবেই সারদানন্দীর যাবতীয় ব্যবস্থা রেখেছিলেন। প্রত্যেক দিন তিনি চিঠিপাঠটা পেতেন জগদম্বাটিতে এবং রাধুদির খবর নিতেন। তিনি মায়ের রাধুদির জন্য ভালো উত্তম, যখন রাধুদির টিভি ধরা পড়ল তখন তিনি সেই ইয়েতে গেলেন, ওই যে কাশী সেবাশ্রম, তাকে নিয়ে যাওয়া হলো, সরলাদিকেও নিয়ে যাওয়া হলো, সরলাদি তখন ওখানেই আছেন, কাশী সেবাশ্রম সঙ্গে গিয়েছিলেন। যখন তিনি জানলেন যে তার টিবি হয়েছে তখন তিনি অত্যন্ত অসন্তোষ প্রকাশ করলেন, কেন তাকে কাশীতে নিয়ে আসা হয়েছে। তিনি বললেন, তোমাদের নির্বাণে মরার ইচ্ছা হয়েছে তো তোমরা মরো, সে প্রিয়দা মরুক ইয়ে মরুক, আমি এখানে মরবনি। তোমাদের কি বুদ্ধি গো, যিনি আমার সমস্ত দায় দায়িত্ব নিয়েছেন, যিনি আমার ভবিষ্যৎ বর্তমান ভবিষ্যৎ সব কিছুর দায়িত্ব নিয়েছেন, তাকে তা তুমি কি মনে করছো তিনি আমার মুক্তির ব্যবস্থা করেননি? মুক্তি আমার করতলব, আমার হাতের মুঠোর মতো এমনি করে তিনি দেখাতেন। অনেক কষ্ট করে তাকে আবার ফিরিয়ে নিয়ে আসা হলো জয়রামবাটিতে, এবং জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের ঘরে মায়ের খাটের ওপর তার কয়েকদিন বাদে রাধুটি মহাপ্রয়াণ হয়। ভারতী প্রাণামাতাজি তার স্মৃতি কথা বলতে বলতে বলতেন যে রাধুটির এই যে যাবতীয় খারাপ ব্যবহার করা সব কিছুর মূলে তার মায়ের মনকে জগতের মানুষের কাছে ধরে রাখার জন্য। দেখবেন হৃদয়রামেরও ঠিক তাই, হৃদয়রাম যে অত অত্যাচার করতেন এবং তিনি যদি না থাকতেন তাহলে কিন্তু আজকে আমরা শ্রীরামকৃষ্ণকে নিয়ে যে লীলাবিলাস করছি সেটি আমরা কখনোই করতে পারতাম না। আমরা পরের স্মৃতি কথায় যাই, 17 চৈত্র 1326। 5-6 দিন পরে গেছি, সন্ধ্যারতি হচ্ছিল, শ্রীশ্রীমা খায় খাটের ওপর শুয়েছিলেন, নিকটে গিয়ে দাঁড়াতেই উঠে বসলেন, প্রণাম করে আদেশ মতো বসলুম। ঘরের সরলা নলিনী ও বউ আছেন, বউ ও নলিনী জপ করছেন, কিছু সন্দেশ নিয়ে গিয়েছিলেন। আরতি শেষ হলে মা বিলাস মহারাজকে তা ভোগ দিতে বললেন। তিনি জিজ্ঞাসা করলেন, পরে দিলে হবে, পরে দিলে হবে না? মা বললেন, না এক্ষুনি দাও, তিনি আদেশ পালন করবেন। তিনি সিদ্ধেশ্বরী কালী দর্শনে গিয়েছিলেন, প্রসাদ এনেছেন, এই কথা বলে শ্রীদেবীর এক প্রসাদ একটু মাকে দিয়ে আমাদের সকলকে কিছু কিছু দিল। মা সরলা নলিনী প্রভৃতিকে পূর্বোক্ত প্রসাদ নিয়ে জল খেতে বললেন, আমাকেও দিতে বললেন। শেষে কে কেমন আছে জিজ্ঞাসা করায় বললেন, আজ 2 দিন জ্বর হয়নি, একটু ভালো আছি মা। আর মা, রাধুর জন্য আমার সব গেল, দেহ ধর্ম কর্ম অর্থ যা কিছু বলো, ছেলেটাকে তো মেরেই ফেলবার জো করেছে, এই এখানে এসে সরলার হাতে দিয়ে তবে রক্ষে। আর কাঞ্জিলাল দেখছে, কাঞ্জিলাল বলেইছে, এ রাধুর কাছে থাকলে আমি চিকিৎসা করতে পারবো না, ঠাকুরের যে কী ইচ্ছা ওকে আবার ছেলে দেওয়া কেন, যে নিজের দেহেরই যত্ন জানে না, আবার এক নতুন যোগ করে বসেছে, এটা কি হলো মা? যা হোক, আমি আর ওদের নিয়ে পারিনি, বাড়িতে কি অত্যাচারই করতো, আমাকে ওরা অগ্রাহ্য করতো। এমন সময় খবর এলো ডাক্তার কাঞ্জিলাল এসেছেন। আমি পাশের ঘরে গেলে ডাক্তারবাবু মাকে দেখছেন, এমন সময় রাধু এসে বসল। আমার হাতটা দেখো তো, নিচে লোহার খামে লেগে ফুলেছে, ছড়ে গিয়ে জায়গায় জায়গায় রক্ত বেরিয়েছে, বউ তার উপর একটা ময়লা ন্যাকড়া রেগির তেলে ভিজিয়ে বেঁধে দিয়েছে। ডাক্তারবাবু বললেন, শিগগিরি খুলে ফেলে সাবান দিয়ে ধুয়ে দাও, অমনি ন্যাকড়া দিয়ে বাঁধতে হয় এক্ষুনি বিষিয়ে উঠবে, কলকাতার হাওয়ার সঙ্গে বিষ চলে। এই বলে তিনি উঠে গেলেন। মা তখন দুঃখ করছেন, আহা বাছার আমার কতই লেগেছে, মরে যাই, আহা ও জন্ম দুঃখিনী আমার, শরীর কি আর আছে, আহা কাঞ্জিলাল একে একটু ওষুধ দিতে বলো, ভালো করে দাও গো। দেখুন এত কষ্ট দিচ্ছে, এত কিছু করার পরেও তিনি কিন্তু রাধুর প্রতি এতটুকু রাগ, এতটুকু অভিমান করছেন না। আমাদের 99% জীবনটা ভালো গেল, 1% যদি আমাদের কোনোরকমভাবে কোনো সমস্যা হয় আমরা ভীষণ রেগে যাই, খুব ক্রুদ্ধ হই, আমরা কিছুতেই কারুর কোনো কথা শুনতে রাজি হই না। কিন্তু তাঁর কথা, তাঁর অবস্থাটা দেখুন, যে 99% খারাপ, শুধু 1% ভালো, সে মাকে বেঁধে রেখেছে মায়ার বন্ধনে, এর জন্য মায়ের তার প্রতি কত ভালোবাসে সেটা প্রকাশ করছেন না মা। তিনি বলছেন এইভাবে, রাধু সম্পর্কে বলতে গেলেই তিনি বলতেন, ছোটবেলায় বাপ মরা মেয়ে আর মা পাগল, এইটি বারবার বলতেন। রাধুর সমস্ত যে অন্যরকম আচরণ সেগুলো সব কিছু নালিফাই করে দিতেন। তিনি বলতেন, মেয়েটা মা বাপ মরা মেয়ে আর মা হচ্ছে পাগল, অতএব তার কোনোরকম কিছু দোষ নেই, তিনি তার সমস্ত দোষ রাখতেন। এইবারে জিজ্ঞেস করছেন, আমরা আগের বার গিয়েও দেখেছি
সেই কড়া, তারপরে শিকলগুলো ছিল জগদম্বা আশ্রমে, তুমি খুলে দিয়েছে শুনবার, তার বদলে মডার্ন হয়েছে সেইগুলো, কিন্তু আসলে এগুলো মায়ের ছিল। মা সেই সব শিকলেতে কাপড়ে কাপড় ছিঁড়ে সরু সরু করে তার মধ্যে কাপড় জড়িয়ে রাখতেন। রাধুদির কোনো রকম আওয়াজ সহ্য হতো না, ওই শিকল দরজা খুললে যে শিকলের যে ঝিমঝিম টিনটিন আওয়াজ হয় কিংবা কড়ার যে আওয়াজ হয় সেগুলো যাতে কোনোভাবে না শোনা যায়, এত কিছু মা করেছেন। সমস্ত কিছু সেরে সে জগদম্বা আশ্রমে গিয়ে বসেছেন, সেই খড়ের মধ্যে সারাটা দিন রাধুদি বসে থাকতেন, মা বাইরে সেই গাছের তলায় মা বসে থাকতেন একাকিনী। তার অত ছেলেপুলে আছে কিন্তু তিনি সম্পূর্ণ একাকিনী, যেন রাধুর জন্য তপস্যা করেছেন। একটু একটু করে তিনি মন তুলে নিচ্ছেন, শেষের দিকে তো তাই মা বললেন তার মহাপ্রয়াণে আগে এদের যেন সরিয়ে দেওয়া হয়। সরিয়ে দিলেই ভালো, শরদানন্দজি যখন এটা বাধা দিলেন তখন বললেন শরৎ এদের পাঠিয়ে দিলেই ভালো। নলিনী দিয়ে এরা সব চলে গেলেন, খুব কাঁদছেন এবং বলছেন কবে আবার দেখা হবে জানি না। মা চলে গেলে এরা অন্তর, মা বলছেন আমি চলে গেলে এরা বুঝতে পারবে কি রত্ন হারালো। একে একে ঠাকুর ঘর থেকে সকলে উঠে গেলেন। কিছুক্ষণ পর বউ এসে বললেন ভালো করে ধুয়ে দেওয়া হয়েছে। পরশু পরে মা শুয়ে বললেন পায়ে হাত তুলিয়ে দাও মা। পায়ে হাত তুলিয়ে দিতে দিতে বলল মা একটা কথা বলতে চাই, আপনার কোনো অসুবিধা হবে না তো? মা বলছে না না বলো বলো না কি? আমি বললুম। শুনে মা বললেন আহা সে আনন্দ কি আর রোজ রোজ হয় মা? সব সত্যি সব সত্যি, কিছু মিথ্যা নয় মা, উনি সব, উনি প্রকৃতি উনি পুরুষ, ও অর্থাৎ ঠাকুর হতেই সব হবে। আমি বললাম মা এক একদিন এক মনে জপ করিবার পরে দেখি অনেক সময় কেটে গেছে আর সেসব করতে আর যেসব করতে বলেছেন সেসব কিছুই করা হয়নি, তখন তাড়াতাড়ি করে সেই সব সেরে উঠে পড়তে হয়, কারণ সংসারের কাছে ত্রুটি হলে তা আবার চলে না। এতে কি অপরাধ হয় মা? মা বললে না না এতে কোনো অপরাধ হয় না। আমি বললাম একজন বললে কোনো কোনো দিন গভীর রাতে ধ্যানে একটা ধ্বনি শুনতে পাই, বেশিরভাগ শুনি শরীরের ডান দিক হতে উঠেছে, কখনো মনে একটু নামলে পরে বাঁ দিক হতেও হচ্ছে শুনি। মা বললেন একটু চিন্তা করে হ্যাঁ ডান দিক হতেই হয়, বাঁ দিকে দেহভাব, কুণ্ডলিনী জাগ্রত হলে এসব অনুভব হয়, ডান দিক হতেই যেটি হয় ওই ঠিক, শেষে মনই গুরু হয়, মন স্থির করে দু মিনিট ডাকতে পারো তো পারাও ভালো। দেহভাবের কথাটা কিছু যতটুকু বোঝা গেল তা বিস্তারিত জিজ্ঞাসা করতে ইচ্ছা হলো না, মায়ের দেহ অসুস্থ। বউ এসে মশারি ফেলে দিতে চাইল, আমি বিদায় নেব ভাবছি, মা অমনি মাথাটা তুলে বালিশ হাতে তুলে বললেন এই না গো আমি মাথা তুলেছি, শয়ন অবস্থায় নাকি প্রণাম করতে নেই। প্রণাম করতেই বললেন এসো মা আবার এসো, একটু বেলা বেরিয়ে এসো, কাজকর্ম সারা হয়ে ওঠে না বুঝি, দুর্গা দুর্গা এসো মা। বউ মশারি ফেলে দিয়েছে, তবু মশারি হতে মা মুখখানি বের করে রেখে বিদায় দিচ্ছেন। ঘরের বাইরের বারান্দায় এসেছি তখনও শুনছি মা করুণাপ্লুত স্বরে বলছে দুর্গা দুর্গা, কি অসীম ভালোবাসা, যতক্ষণ কাছে থাকা যায় সংসারের শোক তাপ সব ভুল হয়ে যায়। একটা ছবি, তিনি তার দর্শনের কথা বলছেন এবং তিনি অত্যন্ত আনন্দে আপ্লুত হচ্ছেন তার দর্শনের কথা, এগুলো কিন্তু সব সত্যি, এগুলো দর্শন হয়। আমরা যদি খুব মন প্রাণ জার করে আমরা ভগবানের নাম জপ করতে পারি, এই দর্শন যেটার কথা বলছেন সেটা হচ্ছে এক ধরনের অনুভূতি আসে। উনি শব্দের কথা বলছেন, প্রব্রাজিকা ভারতী প্রাণামাতাজি তার স্মৃতি কথা একটি অনুভূতির কথা বলেছেন, বলছেন একদিন জপ করতে করতে একটা খুব সুন্দর মিষ্টি ঘণ্টার ধ্বনি তিনি শুনতে পেলেন, কিন্তু জপ এত জমে গেছে কোন মন্দিরে পুজো হচ্ছে সেটা তিনি জানতেন না। রাজা মহারাজ বলেছিলেন মধ্যরাত্রিরে মহানিশায় জপ করতে হয়, তিনি তাই মহানিশায় জপ করছিলেন, তাই রাত্রিরে উঠে কোনো মন্দিরে গিয়ে তিনি দেখতে চাইলেন না কোন মন্দিরে পুজো হচ্ছে, তিনি যেন সেই ঘণ্টার ধ্বনির ভেতরে যেন ডুবে থাকলেন। তারপরে তিনি ধীরে ধীরে উঠলেন, শুয়ে পড়েছেন, ঘুমোতে ঘুমোতেও শুনছেন সেই পবিত্র ঘণ্টার ধ্বনি তিনি শুনতে পাচ্ছেন। পরের দিন সমস্ত দিন কাজ করছেন কিন্তু সেই পবিত্র ঘণ্টার ধ্বনি তিনি শুনতে পাচ্ছেন। তারপরে বিকেলে গিয়ে কেদার বাবা স্বামী অচলানন্দজিকে যখন গিয়ে বললেন ঘটনা, তিনি বললেন এই এই জাতীয় আওয়াজ এটা শোনা খুব ভালো, কিন্তু এটাই শেষ কথা নয়, মানে এখানেই যদি আটকে যাই তাহলে এটা হবে না, আমাদের আরও এগিয়ে যেতে হবে। আমাদের শান্তানন্দজি শুনতেন ওঙ্কার ধ্বনি,
তিনি এই একই ধ্বনি শুনতেন ওঙ্কার। এক একজন সাধকের কাছে এক একভাবে এটি প্রকাশিত হয়। তাই তিনি খুব অত্যন্ত আনন্দ প্রকাশ করছেন এবং বলছেন, নিজে কিন্তু একটু ক্রেডিট নিচ্ছেন না, আমাদের হলে হ্যাঁ দেখেছ কীরকম মন্তর দিয়েছি, না শুনে তুমি পারো, আমাদের হলে আমরা এরকমই বলতাম। উনি বলছেন যে মা সবই ঠাকুর, তা থেকে তিনি পুরুষ তিনি প্রকৃতি, তার দর্শনের ক্ষেত্রে সে একই কথা বলছে। তারপরে বলছেন ডান দিক থেকে শোনা মানে কুণ্ডলিনী শক্তির জাগরণ হচ্ছে, দেহভাব বিযুক্ত, মানে অনেক সময় আমাদের উচ্চ ভাবনা চিন্তা হয়, একই সঙ্গে দেহভাব বর্জিত হতে পারি না। দেহের যে নাম নানা রকমের যে আমাদের পঞ্চেন্দ্রিয়ের যে কর্ম সেগুলো আমাদের আবার সেই যে মনটা উঠেছে তাকে টেনে নামিয়ে নিয়ে আসে। দেখবেনই যে আমাদের যখন জপযজ্ঞ হয়, একদিন আপনারা একসঙ্গে বসে জপদান করেন, একটা অপার আনন্দ নেন, কিন্তু তারপরে সেই আনন্দটা পারসিস্ট করে না। তার কারণ হচ্ছে ওই যে স্ট্যান্ডার্ডটা সেটা আমরা ধরে রাখতে পারি না। মন যখন নামতে থাকে তখন আর তাকে ধরে রাখার মতো ক্ষমতা নেই। উত্তেশানন্দজি আমাদের জোর দিতেন নিরন্তর সর্বক্ষণ ঈশ্বরের রূপ এবং নাম চিন্তা করার কথা বলতে, যাতে মনটা সবসময় একটা জায়গায় থাকে, সেই স্ট্যান্ডার্ড থেকে যেন কোনো অবস্থা থেকে না নেমে আসে, এটা কথা। তিনি বেরোচ্ছেন, মা মাথা তুললেন, মা গৃহস্থ বলে এটি করতেন। উত্তেশানন্দজি আমাকে বলতেন, বলেছিলেন আমি গিয়ে মহারাজকে বলেছেন মা মাথাটা তুলুন প্রণাম করবো। মহারাজ বলছেন আমি তো শবদেহে, আমার শ্রাদ্ধ হয়ে গেছে, আমি মৃতদেহ মৃত শরীর, অতএব তুমি প্রণাম করতেই পারো। আমরা ভূতের স্বামীকে সাহিত্য অবস্থাতেই প্রণাম করতাম, মহারাজ শুয়ে থাকতেন, তখন মহারাজকে প্রণাম করে আসতাম মাঝে ঘরে গিয়ে, তখন মহারাজ শুয়েই থাকতেন। আমাদের অনেক কথা অনেক অনুরোধ, প্রথম দিকে অনুরোধ করতাম, তারপরে আর অনুরোধ করতাম না, আমরা বুঝতাম যে মহারাজের একটা একটা ভাব, আমরা সেই ভাবটা নিচ্ছি, শুয়ে থেকেও প্রণাম করলে আমাদের কিছু আসে যায় না, টেনপার্টি তো কী করা যায়। মহারাজ খুব সুন্দর বলতেন সাধুর শরীর হচ্ছে মৃতদেহ, সে শুধুমাত্র এই শরীরটাকে বয়ে নিয়ে চলে, আসল যে আত্মা তার নতুন জন্ম হয়, সে একটা নতুন ভাব লাভ করে, যখন শরীর চলে যায় শরীর আস্থা করেই করুক আর দেবস্থানেই করুক তাতে কিচ্ছু আসবে না। মনটাকে এমন তৈরি করতে হবে সে যেন ঈশ্বরের সঙ্গে সম্পৃক্ত হবে। এই যে জগতের যে দেহ, জন্মাচ্ছি মরছি জন্মাচ্ছি মরছি যে চক্র, এই চক্রের বাইরে গিয়ে সে যেন ঈশ্বরের সঙ্গে একীভূত হয়ে যায়। আমি আজকে এটা পড়ে চলবো, একটুখানি আপনারা আমাকে সময় দেবেন। মায়ের অসুখ সমভাবেই চলছে, ক্রমশ দুর্বল হচ্ছেন। সন্ধে সেদিন বিকেলবেলা গেছি, মা উঠে কল ঘরে যাবেন বলছেন, হাতখানি দাও তো মা, ধরে উঠি, প্রায় জ্বর হয়, শরীর নিতান্ত দুর্বল। মা কষ্টে উঠলেন, উঠে এসে বলছেন এই দেখো গো, দোরগোড়ায় কে এক কাছি লাঠি রেখে গেছে, কদিন থেকেই ভাবছি এক কাছি লাঠি পাই তো ঘর দিয়ে একটু যেতে আসতে পারি, দাদা একটু ঠাকুর ঠিক এনে জুটিয়ে দিয়েছেন। হাতে করে তুলে লাঠি গাছা দেখলেন, হাসতে হাসতে বললেন, জিজ্ঞাসা করলুম কে লাঠি গাছা ফেরে গেছে গো, তা কেউ বলতে পারলেন। এই দেখুন যেটা বলার সেটা হচ্ছে শেষ মুহূর্ত অবধি, শরীর যাওয়ার শেষ মুহূর্ত অবধি তিনি কিন্তু আত্মনির্ভর, অন্যের ওপর কোনোরকম ভরসা করছেন। আমাদের একটু জটরে করতে থাকি, যেন হাঁটতে পারছি না, পাশ ফিরতে পারছি না, কোনো কিছুই করতে পারছি না, এই শেষ মুহূর্ত অবধি। রমানাথানন্দীর যখন শরীর চলে গেল, তাকে যখন স্নান করানো হচ্ছে, তখন দেখা গেলো এইখানে ওনার একটা চ্যানেল তৈরি করা আছে, সেই চ্যানেলটা তৈরি করা ছিল, খুলে দিয়েছে সব ইয়ে করা, এত জায়গায় কাটাকুটি আছে, এত জায়গায় এত কিছু করা ছিল, আমরা কোনো রকমে একটু ঘি মাখিয়ে একটু জলের ছিটা দিয়ে ওইটাই স্নান করিয়ে, নাহলে জলে ডুবিয়ে স্নান করানো হয়, সেই স্নান টান করিয়ে তারপরে নতুন বস্ত্র করে দিয়ে সবাই কোনো জায়গায় ঘিরে থাকলে যাতে ভক্তরা এটা না দেখতে পান, একদম সম্পূর্ণ দু তিনটে সিঁড়ি দিয়ে সবাই এমনভাবে ঘিরে থাকলে ভক্তরা হাজার চেষ্টা করলে ওই ছবিও তুলতে পারলেন না, দেখতেও পেলেন না। আমরা দেখলাম এবারে কত বিক্ষত শরীরটার, ভূতেশানন্দজিকেও দেখেছিলাম পরপর দুটো অপারেশন হয়েছে, সে ক্ষত বিক্ষত শরীরটা সেই ঢাকা দিয়ে দেওয়া হয়েছিল ঠাকুরের প্রসাদী কাপড় দিয়ে, আর সে কাঁধে যে ঝোলা দেওয়া হয়েছে। আমি মনে মনে ভাবছি যে এইটা নিয়ে উনি থাকতেন, নিত্যদিনের সমস্ত কাজ করতেন, হাসপাতালে ভর্তি হলে চ্যানেল করে দেয় না, অনেক সময় স্যালাইন দেওয়া বন্ধ হয়ে গেলে চ্যানেলটা থাকে, ইনজেকশন দিতে সুবিধে হয়, যেদিন খুলে দিল সেদিনকে যে কী স্বস্তি, যেদিন খুলে দিচ্ছে তখন আমার মহারাজের কথা মনে পড়ছে। মহারাজ এই পারমানেন্ট অতগুলো নিয়ে মুখখানাকে প্রসন্নতে রাখতেন, তার যে শরীর বোধ আছে এটা কখনোই বোঝা যেত না। তাই বলছেন দেখুন শেষ মুহূর্ত অবধি তিনি স্বাবলম্বী। রঙ্গনাথানন্দীর শরীর খুব খারাপ হয়ে গেছে, কোমরের অংশটা স্লো হয়ে গেছে, ওপরের অংশটা তার ভালো আছে,
তিনি কিন্তু সবার শেষে ঘর থেকে বেরোতেন। কেন বেরোতেন না? আলো পাখা কিন্তু নিভিয়ে দিয়ে যাবেন। মঠ মিশনের প্রেসিডেন্ট, তিনি তার প্রণামের ঘর থেকে বেরোনোর সময় তার একগাদা সেবক আছে, তারা এগুলো করতে পারে, কিন্তু তিনি এইগুলো কখনো কাউকে করতে দিতেন। একটা ছোট্ট ল্যাম্প ওনার ঘরে জ্বলত, তাছাড়া আর কোনো বড় ল্যাম্প জ্বালানোর দরকার হতো না। তিনি ঘরে ঢুকলে তবে প্রয়োজন মতো আলো বাড়ানো হতো কমানো হতো, সেটাও তিনি উঠে গিয়ে করতেন। প্রভু মহারাজের যেদিন শরীর চলে গেল ভীষণ অসুস্থ, সেই জন্য তিনি নিজের জামা কাপড়গুলো ধোয়ার ব্যবস্থা করেছেন আর নিজের কৌপিনটি নিজে সাবান দিয়ে ধুয়ে যেখানে মেলতেন সেখানে মেলেছেন। তার শরীর চলে গেল বিকেলবেলা 3:30 কিছু পরে, কিন্তু তার কাজে তার স্বাবলম্বীভাবে কোথাও এতটুকু কম হলো না। আমরা যারা নিজেদের মায়ের সন্তান বলে বোধ করি, আমাদের যেন এই ভাবটা, এই আদর্শটা আমাদের জীবনের মধ্যে সদা জাগ্রত থাকে। বলছেন এ কথায় আর একদিন গিয়ে শুনি, মায়ের এত কষ্ট দেখে মায়ের সাধু ছেলেরা বলছেন, এবার মা ভালো হয়ে উঠলে আর কাউকে দীক্ষা নিতে দেব না, যত লোকের পাপের ভোগ নিয়ে আপনার কষ্ট গো। মা শুনে মৃদু মৃদু হাসলেন, বললেন, কেন গো ঠাকুর কি এবার খালি রসগোল্লা খেতে এসেছেন? সকলেই নিরুত্তর, হায় মা, তোমার এই করুণার কথায়, করুণাপূর্ণ কথায় যে কতই না ব্যক্ত করলে মূঢ় আমরা তাকে বুঝি। আমি গিয়েছি এই ময়ালিছাপুরে, সেখানে পূজনীয় প্রমেয়ানন্দজি মন্ত্র দীক্ষা দিচ্ছেন, ভাদ্র মাস, একবারে সেই পচা গরম যাকে বলে। ভক্তেরা সব রজনীগন্ধার মালা নিয়ে এসেছেন, গ্রাম দেশে তো সেই খুব দামি ভালো মালা নয়, মালাগুলো বেশিরভাগই পচে গেছে। মহারাজ কিন্তু অম্লান মতন সেই পচা মালাগুলো একটা একটা করে গুরু পূজার সময় পড়ছে, এত লেগেছে যে সেই মালার কষ্ট লেগে চ্যাট চ্যাট করছে। মহারাজ ঘরে ফিরে এলেন, মহারাজের জামাটা খুলে ওই জায়গাটা ধরে হ্যাঙ্গারি করে খুশকর দেওয়া হলো, ঘেমে স্নান করে গেছেন, গেঞ্জিটা জোর করে খুলিয়ে দিয়ে একটা ভিজে গামছা দেওয়া হলো, মহারাজ গা মুছলে একটা পরিষ্কার গেঞ্জি করলেন। আমি তখন বলছি, আচ্ছা মালাগুলো না পড়লেই নয়? উনি বলছেন, মালা আর কোথায়, তো ভাব একবার পড়াবে সারা জীবন তার স্মৃতি থাকবে, দেখুন তার এত কষ্ট হচ্ছে। তার মধ্যে তিনি বলছেন, একবার পড়াবে সারা জীবন তার স্মৃতি থাকবে। পূজনীয় বিমলাত্মানন্দ যে আমাদের ওখানে দীক্ষা দিতে গিয়েছিলেন, এই মহারাজকে আমি দেখেছি আত্মসাজিকে একটু উল্টোপাল্টা জিনিস করাতে গেলে উনি তাকে আপত্তি করতেন, সেই মানুষ তাকে সবাই মালা করাচ্ছেন। উনি বললেন, থাক পড়ান, এত ছোট মালা, একটা মালা এত ছোট পড়ানো হয়েছে আর সেটা খোলা যাবে না, আমরা বুঝতেই পেরেছিলাম এরকম কিছু একটা হবে, তাই কাঁচি রাখা ছিল কাঁচি দিয়ে কেটে দিয়েছে, মানে এইটুকু খালি মালা মুখ দিয়ে কোনো রকমে ঢোকানো হয়েছে, আর একটা মালা এত ছোট সেটা আর পড়ানো গেল না। মহারাজ সেটা সেই ওড়না যেরকম করে মেয়েরা নেন সেইভাবে ঘাড়ের মধ্যে নিয়ে নিল, কিন্তু তবু তাকে দিয়ে পড়ালি। আমরা বলছি যে মহারাজ এরকম কেন, এত সময় কেন লাগছে, কিন্তু উনি সকলের প্রণাম নিচ্ছেন, প্রত্যেকে মন্ত্র শুনেছে কি না জিজ্ঞেস করছেন, প্রত্যেকে বুঝেছে কি না সব ঠিকঠাক করছেন, মন্ত্র দেওয়ার পদ্ধতিটাও খুব ভালো। গুরু হলে কোথায় এই শারীরিক কষ্টগুলো একটু একটু করে চলে যায়। আত্মস্থানকে দেখতাম হিতেশানন্দজি পেছনে পেছনে একবার শক্ত লাকি হাতে ছাতাটা নিয়ে দাঁড়িয়ে থাকতেন, যাতে কোনো ভক্ত মহারাজের কাছে না আসতে পারে। সেই আত্মস্থানজিকে প্রেসিডেন্ট অবস্থায় দেখেছি, ঠাকুরকে প্রণাম করে সন্ধ্যেবেলা তিনি নিচে নেমে আসতেন আর ভক্তদের অ্যালাউ করতেন তাকে প্রণাম করতে। একদিন দেখছি তাপস মহারাজ গাড়ির পেছন পেছন যাচ্ছে, আমি জিজ্ঞেস করলাম কেন যাচ্ছেন, বলো আর বলো না, পায়ে ব্যালেন্স পান না, তবু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্তদের প্রণাম দেবেন। আর ভক্তরা ওপর থেকে তাপস মহারাজকে দেখে কেউ আর সিঁড়ি দিয়ে নামছেন, মহারাজ বলছেন এসো প্রণাম করে যাও, তারা বলছে মহারাজ আমরা এই দূর থেকেই আজকে প্রণাম করছি, কারণ গার্ড তো মহারাজকে তো গার্ডকে দেখা যাচ্ছে না। এই দেখুন যারা এত শক্ত হয় যা তখন মানুষের কল্যাণে নেমে আসেন তখন করুণায় দ্রবীভূত হয়, করুণায় জল হয়ে যাও বলে, এই যে ভালোবাসায় একবারে জল হয়ে যান বলে তার সমস্ত কিছু সব কিছু চলে যায়। ভক্তরা বলছেন আমরাও এরকম বড় বড় কথা বলি যে এইবার যখন আপনি সুস্থ হয়ে ফিরবেন তখন আর দীক্ষার দীক্ষার্থীর সংখ্যা কমানো হবে, কাউকে পায়ে হাত দিতে দেওয়া হবে না, এসব আমরা অনেক দেখেছি। হিতেশানন্দজি মহারাজের শরীর চলে যাবে, তিনি হাসপাতালে যাচ্ছেন, একজন ভক্ত মহিলা ছুটতে ছুটতে এসেছেন তাকে প্রণাম করবেন বলে, মহারাজ তার প্রণাম নিলেন, শুধু তাই নয় পায়ের মোজাটা খুলে দিতে বললেন, পায়ের মোজা খুলে তিনি খোলা পরে মহারাজ তিনি সেই মহারাজের পায়ে হাত দিয়ে প্রণাম করে তারপরে মহারাজের মোজা আবার পরানো হলো, মহারাজ হাসপাতালে গেলেন আর কোনোদিন স্থূল শরীরে ফিরলেন না, তার সেই শেষ শরীর পার্থিব শরীর নিয়ে আসা হলো মঠে। কিন্তু শেষ মুহূর্ত অবধি অন্যের কল্যাণ করেছে। মা কী করলেন, এই কথায় মনে পড়ে একটি সম্ভ্রান্ত কুল মহিলা
কর্মবিপাকে দুষ্কৃতি দুষ্প্রবৃত্তি পরায়ণা হয়ে পড়েন। তবে তার পূর্ব জন্মের সুকৃতিও ছিল, তাই একদিন কোনো সাধুর দৃষ্টিপথে পড়ে সদুপদেশ পেয়ে নিজের দুষ্কৃতি ও ক্রম বুঝতে পেরে বিশেষ অনুতপ্ত হন এবং সেই সাধুর উপদেশে একটি পথবাজারের বাটিতে শ্রী শ্রী মায়ের চরণ প্রান্তে এসে উপস্থিত হয়েছিলেন। ঠাকুর ঘরে প্রবেশ করতে সংকুচিত হয়ে দোরের গোড়ায় কাঁদতে কাঁদতে তিনি নিজের সমস্ত পাপের কথা মায়ের কাছে ব্যক্ত করে বললেন, মা আমার কী উপায় কী হবে, আমি আপনার কাছে এই পবিত্র মন্দিরে প্রবেশ করবার যোগ্য আমি। শ্রীমা তখন অগ্রসর হয়ে নিজের পবিত্র বাহু দ্বারা মহিলাটির গলদেশ বেষ্টন করে সস্নেহে বলিলেন, এসো মা ঘরে এসো, পাপ কী তা বুঝতে পেরেছ, অনুতপ্ত হয়েছ, এসো আমি তোমাকে মন্ত্র দেব, ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও। ভয় কী, মানুষের পাপ তাপ রোগ শোকের ভার নিজের স্কন্ধে নিয়ে তার মতো দয়াময়ী পতিতধারিণী হাসি মুখে বলতে পারেন, কেন গো ঠাকুর কি রসগোল্লা খেতে এসেছিলেন? এ হচ্ছে খুব আদর্শের একটা কথা। ঠাকুর কি শুধু রসগোল্লা খেতে এসেছিলেন? তাদের উদ্দেশ্য, জীবনের একটাই উদ্দেশ্য, মানুষের কল্যাণ করা। আমরা অনেক সময় বুঝতে পারি না, ভাবি দীক্ষার সময় সব পাপ ঠাকুরের পায়ে দিয়ে দিয়েছে আর আমাদের চিন্তা কিসে, আমাদের এবার যেমন খুশি জীবন কাটালে চলবে, তা কিন্তু নয়। যে মুহূর্তে তার পায়ে সমস্ত চিন্তা উৎসর্গ করেছি, তারপরে আমাদের জীবনটাকে শুদ্ধ করার দায়িত্ব আমাদের নিজেদের, এইটা হচ্ছে কথা। মা নিরন্তর আমাদের কৃপা করছেন, এমন যেন না ভেবে বসি তার কৃপা পাচ্ছি বলে এটা পাওয়াটা খুব সহজ, এটা যেন বুঝি না। আমরা অনেক সময় বুঝতে পারি না, গুরু যখন থাকে, আমাদের কাশী শরণগুলি বলেছিলেন যে এখন তোমার অনেক কাজ, নানারকম কাজ, তোমার এখন সময় নেই, কিন্তু গুরুরও তোমার গুরুরও পৃথিবীতে থাকার সময় নেই, খুব বেশি দিন নেই। তাই যতটা পারবে গুরুসঙ্গ করবে, গুরুসঙ্গ করে নিজেকে তাঁর সে তাকে দেখার চেষ্টা করবে, এই স্মৃতিগুলো তোমাকে টেনে নিয়ে যাবে, সারাটা জীবন এটি তোমার সম্পদ হয়ে যাবে। এই কথা আমি অনেককে বলেছি, অনেককে বুঝিয়ে বলার চেষ্টা করেছি, যতদিন গুরু আমাদের স্থূল শরীরে থাকেন, কারণ আমি এর উপকার পেয়েছি। গুরু সেই শরীরে থাকা, উনি বলতেন সকালবেলা যেদিন আসবে সেদিন সেবকদের জিজ্ঞেস করে যাবে কোন সময় তিনি মন্দির প্রণাম করতে যান, হাঁ করে দাঁড়িয়ে দেখবে বাইরে থেকে, কেমন করে অর্ঘ দেন, কেমন করে প্রার্থনা করেন, কেমন করে প্রণাম নিবেদন করেন। তুমি বলতেন তুমি এটা অনুসরণ করতে পারবে না, অবশ্যই অনুকরণ করতে পারবে। অনুকরণ আমরা যেরকম অ লিখে দেয়, তার উপর হাত বোলাতে বোলাতে সেটা অয়ে রূপান্তরিত হয়, ঠিক এইরকম অনুকরণ করতে হবে। মহারাজকে দেখতাম ঠাকুরের কাছে গিয়ে অর্ঘ দিচ্ছেন, ভয় ভয় অর্ঘ দিচ্ছেন, যেন ঠাকুর গভীরভাবে সমাধিস্থ, তিনি এমনভাবে ফুলটা রাখছেন যেন কোনোভাবে ঠাকুর এতটুকু বিরক্ত বোধ না করেন, ঠাকুরের এতটুকু অসুবিধা না হয়। তারপরে মহারাজকে অনেকে চোখ বন্ধ করে প্রার্থনা করেন, ভূতেশানন্দকে দেখতাম চোখ খুলে প্রার্থনা করছেন, চোখ বন্ধ করেও দেখেছি, কিন্তু বেশিরভাগ তিনি চোখ খুলে, যেন তিনি একেবারে তার মনের কথা তাকে নিবেদন করছেন এবং উপাস থেকে উত্তর আসছেন, এক মনে সেই কথা শুনছেন, একবারে দর্শন করার মতো। মা আত্মস্থানন্দজিকে দেখেছি মাকে প্রণাম করতে এসেছেন, মাকে তখন খেতে দেওয়া হবে, তার আগে মায়ের কাপড়গুলো বদল হচ্ছে, তরিঘড়ি মাকে কাপড় পরানো হচ্ছে, সেদিন শ্রীশ্রী মায়ের জন্মতিথি, তিনি প্রণাম করে বাইরে গান হচ্ছে, মাকে দেখবো বলে ভাবো না কেউ করো না, সে যে তোমার আমার মা শুধু নয় জগতের মা সবাকার। মহারাজ গাইছেন, একবারে বিভোর হয়ে গাইছেন, আর ওই একই জায়গায় দাঁড়িয়েছেন, মহারাজকে হেঁটে যেতে বললে মহারাজ স্পট ওয়াকিং করছেন, এক জায়গায় দাঁড়িয়ে যেরকম পাটা নাড়েন ওরকম করে চলেছেন। তারপরে তাকে এসে বলা হলো, তো মহারাজ আপনি যদি না বেরিয়ে আসেন তাহলে মা খেতে পারবেন না। বলছে কই, আমাকে তো কেউ বলেনি মায়ের খাবার আমার জন্য দেরি হচ্ছে, তাহলে আমি কেন থাকতাম, বলে তাড়াতাড়ি বেরিয়ে এসছেন। সে বিপুল জনতা মায়ের মন্দিরের পেছনে দাঁড়িয়ে আছেন, হাত দুহাত তুলে আশীর্বাদ করছেন আর বলছেন, আর জগন্মাতার আগুনাতিথি লুটে নাও, আনন্দ করে নাও, তার কাছ থেকে কৃপা নিয়ে নাও, আনন্দ করো, আনন্দ করো। একবারে সে আনন্দে যেন ভরপুর হয়ে গেছেন, সিঁড়ি দিয়ে নামছেন, যেন মনে হচ্ছে আনন্দের একবারে খণ্ডিত একটি মূর্তি রয়েছে, যাকে সে আগুনের গোলা যাকে স্পর্শ করলেই সেই আনন্দ আমার ভিতরেও সঞ্চারিত হবে। শ্রী শ্রী মা এরকমভাবে আমাদের গ্রহণ করেন, নাহলে ভেবে দেখুন আমরা সত্যি সত্যি তার কৃপা পাওয়ার সামান্যতম যোগ্য নেই, তিনি দয়া করে আমাদের কৃপা করেন। আমরা যেন সবসময় সে কথাটা মনে রাখি এবং সবসময় যেন তার কৃপা পাওয়ার যোগ্য হয়ে উঠি। শ্রী শ্রী মায়ের কৃপা হলে আগামী মাসে আবার আপনাদের সঙ্গে দেখা হবে 25শে জুলাই, সেদিন মঙ্গলবার।
আপনারা সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।